গুড ইভিনিং সবাইকে। আজ মহাচতুর্থী, সবাইকে জানাই শুভ মহাচতুর্থী শুভেচ্ছা। আজকে কিন্তু আমরা সাউথ কলকাতার কিছু ঠাকুর কভার করব, মানে সেরা 10টা কি 15টা ঠাকুর যেগুলো তোমরা সাউথ কলকাতা আসলে দেখতে পারবে। গড়িয়াহাট, গোলপার্ক, মুদিয়ালি সমস্তটাই কভার করার চেষ্টা করব, সাথে চেতলাও থাকবে। এবার দেখা যাক কতটা কি কভার করা যায়। তোমাদের দেখাবো সাউথ কলকাতার কিছু বড় বড় পুজো প্যান্ডেল। সাউথ কলকাতার কয়েকটা ঠাকুর তোমাদের দেখালাম, যার মধ্যে বাবুবাগান ছিল, 95 পল্লী, যোধপুর পার্ক এবং তালতলা EDF-এর মাঠ। যোধপুর পার্ক এখনও খোলেনি, আজকে রাতে ওপেনিং হয়ে যাবে। আর বেশ প্যান্ডেলগুলো কিন্তু ভালোই করেছে, তার সঙ্গে মায়ের মূর্তিও তোমাদের দেখালাম। বাবুবাগানটা কিন্তু সেরা লেগেছে, থিমটাও খুব সুন্দর এনাদের, তোমরা দেখেছো ভিডিওতে। আর তোমরা যদি এইদিকে ঠাকুরগুলো দেখতে চাও, নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন তোমাদের ঢাকুরিয়া স্টেশন পড়বে। ঢাকুরিয়া স্টেশন থেকে তোমরা অটো, রিক্সা অথবা হেঁটেও আসতে পারো, 10-15 মিনিট লাগবে, পরপরই সবকটা ঠাকুর পড়ে। আর যদি মেট্রোর কথা বলো, নিয়ারেস্ট মেট্রো রাসবিহারী, রাসবিহারী থেকে তোমাদের গোলপার্ক আসতে হবে, তারপর কিন্তু তোমাদের এইদিকে ঠাকুরগুলো দেখতে হবে। পুজো মানে ঠাকুর দেখা তো আছেই, সাথে ফুচকা খাবার দাবার। এখন চলে আসলাম রবীন্দ্র সরোবর মেট্রোর সামনে, যাবো হচ্ছে মুদিয়ালির দিকে। এখানে নিলাম বড়াপ্পাও, মানে মুম্বাইয়ের সেই ফেমাস বড়াপ্পাও। এই মেট্রো স্টেশনের সামনেই একটা কাকু নিয়ে বসে, তাছাড়াও ডালের বড়া, ফুচকা, রোল, চাউমিন এগুলো তো আছেই। আর এইটা দিয়ে একটা সন্ধ্যাবেলা সুন্দর স্ন্যাক্স হয়ে যাবে, তাই তো? তারপর আমরা মুদিয়ালি, মুদিয়ালি থেকে সুরুচি, সুরুচি থেকে চেতলা, চেতলা থেকে গড়িয়াহাট।
এখন আমরা দেখে নিলাম লেকের সাইডে কয়েকটি ঠাকুর, মুদিয়ালি শিব মন্দির এবং লেক ইউথ, তিনটে ঠাকুরই বেশ সুন্দর করেছে। এবার আমরা যাব সুরুচি সঙ্গের দিকে। বাইরে দেখলাম অটো আছে, সুরুচি সঙ্গ যাচ্ছে 40-50 টাকা করে। এছাড়াও কিন্তু তোমরা কিছুটা আগিয়ে গেলে মানে মেন রোডে উঠলে বাসও পেয়ে যাবে সুরুচি সঙ্গ অথবা চেতলা যাওয়ার জন্য। আর নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে রবীন্দ্র সরোবর, সেটা সুরুচি যাও অথবা এই লেকের সাইডে ঠাকুরগুলোই দেখো না কেন। সুরুচি সঙ্গে ঠাকুর দেখে আমরা বেরোলাম, কেমন লাগলো বলো? ঠাকুরটা খুব সুন্দর, প্যান্ডেলটাও সুন্দর করেছে, ঠাকুরটাও সুন্দর করেছে। আর সুরুচিতে লাইন পড়লেও লাইনটা গ্র্যাজুয়ালি এগোয়, তার জন্য কিন্তু অতটা ভিড় বোঝা যায় না। আর বেরিয়ে আমরা নিয়ে নিলাম হচ্ছে আইসক্রিম। এখন আমরা যাচ্ছি চেতলা অগ্রণীর দিকে। আর সুরুচি সঙ্গ থেকে চেতলা যদি তোমাদের যেতে হয় 30 টাকা করে অটো ভাড়া আছে, তোমরা চাইলে যেতে পারো। আর যদি হেঁটে যেতে হয় তাহলে 15 মিনিট মতো তোমাদের সময় লাগবে। আর চেতলা দেখে আমরা রাসবিহারী এবং গড়িয়াহাটের দিকে সমস্ত ঠাকুরগুলো দেখবো, যার নিয়ারেস্ট মেট্রো স্টেশন পড়বে কালীঘাট, এবং যদি ট্রেন স্টেশনের কথা বলো তাহলে পড়বে বালিগঞ্জ। বালিগঞ্জ নেবে তোমাদের ওই দিক থেকে এই দিকে আসতে হবে। চেতলা যাওয়ার জাস্ট ভিড়টা দেখো, এক্সট্রিম ভিড় চেতলাতেই দেখলাম। চেতলা অগ্রণী ঠাকুর আমাদের দেখা হলো, কত সুন্দর করেছে তোমাদেরও দেখালাম, কিন্তু প্রচুর ভিড়, মানে প্রচুর ভিড়। সাবধানে আসবে যারা বয়স্কদের নিয়ে আসছো বা যারা বাচ্চাদের নিয়ে আসছো, আর ওনারা কিন্তু ওনাদের ব্লু পাস ছাড়া কোনো রকম পাস অ্যালাউ করছে না, তো এই জিনিসটাও তোমাদের বলে রাখলাম। এবার আমরা চলে এসেছি দেশপ্রিয় পার্কে। এখন দেশপ্রিয় পার্ক থেকে গড়িয়াহাটের মধ্যে যে ঠাকুরগুলো আছে সেগুলো চলো তোমাদেরও দেখাই, এবং আমরাও দেখে নিই। এদিকে মোটামুটি ফাঁকাই আছে এখন।
ঘড়িতে সময় এখন রাত 11:30, প্রায় 11:40। আজকে চতুর্থীর দিন, গড়িয়াহাটে ভিড়টা দেখো। আর আমাদের মোটামুটি সাউথের বড় বড় পুজো কভার করা কমপ্লিট, মোটামুটি সাউথের ঠাকুর দেখা আমাদের কমপ্লিট, আর তোমাদেরও দেখালাম। কেমন লাগলো বলো আজকে? একদম। আর ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। কালকে নর্থে যাওয়ার প্ল্যান আছে, দেখি কী হয়। চলো, গুড নাইট, টাটা সবাইকে।